পলিটিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বরগুনার আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে আটক এবং 10 মিনিট দিনব্যাপী 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার বামনা উপজেলার ধূসখালী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে সোনাখালী গ্রামের দিঘিরপাড় নামক স্থানে আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে আটক করেন এলাকাবাসী। পরে বামনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় তারা ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোমা তৈরি সরঞ্জামাদি ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করে পুলিশ। ডাকাতরা রাত 9টার দিকে ধূসখালী গ্রামের এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধরে ফেলে। ডাকাত দলে প্রস্তুতি নিতে প্রথমে দেখতে পাওয়া স্থানীয় গ্রাম পুলিশ সোহাগ জানান, ধূসখালীর একটি বাগানে কয়েকজনকে ঢুকতে দেখি, পরে স্থানীয় লোকদের নিয়ে আমরা তাদের ধাওয়া করি। প্রায় 8-10 জনের এই ডাকাত দলের সদস্য জনগণের ধাওয়া খেয়ে পালাতে থাকে ও একটি বোমা ফুটিয়ে আমাদের ভয় দেখায়। তারা দৌড়ে সোনাখালী দিঘির পাড়ে আসলে কয়েকশত জনতা মিলে এদের মধ্য থেকে 4 জনকে ধরে গণধোলাই দেয়, বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পটুয়াখালী 10 মিনা উপজেলায় উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আমাদের 10 মিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, মেলায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবিষ্কৃত বেশ কয়েকটি আকর্ষণীয় উদ্ভাবন উপস্থাপনা করেন। 10 মিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেগম আরিফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়, গছানি মাধ্যমিক বিদ্যালয়, রন গোপালদি মাধ্যমিক বিদ্যালয় ও 10 মিনা আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ। প্রতিযোগিতামূলক এই মেলায় প্রথম স্থান অধিকার করেন 10 মিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তানিয়া ফেরদোস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার শামসুন নাহার খান ডলি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল কায়ুম, অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরো অনেকে। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বরগুনার আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে আটক এবং 10 মিনিট দিনব্যাপী 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। পলিটিভি সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।